আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রূপের সংবাদে আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। বাতিল হচ্ছে কাউন্সিল হাউস আজীবনের জন্য বরাদ্দ, লেট টু বাই স্কিমেও মিলছে না মর্গেজ। নানা আয়োজনে চ্যানেল এস এর বর্ষপূর্তি উদযাপিত। ইউনাইটেড এগেনস্ট ইসলামোফোবিয়া অ্যান্ড রেসিজম বিষয়ক সেমিনার। ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন চেষ্টার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ব্রিটেনে কাউন্সিল হাউস এখন থেকে আর আজীবনের জন্য নয়, বরং 2 থেকে 5 বছর মেয়াদে ভাড়াটিয়াদের নামে বরাদ্দ করা হতে পারে। আলোচিত হাউজিং বিলে এমন নীতি অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে করে কাউন্সিল এখন থেকে ভাড়াটিয়াদের কাউন্সিল হাউস বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট মেয়াদের চুক্তি করবে। এ নীতি বাস্তবায়িত হলে তা কার্যকর হবে কেবলমাত্র নতুন ভাড়াটিয়াদের জন্য, পুরনো ভাড়াটিয়াদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। অন্যদিকে এমন বাস্তবতার বিপরীতে সরকার ঘোষিত বাই টু লেট স্কিমে মর্টেজ পাচ্ছেন না ঘরের ক্রেতারা। প্রপার্টি মর্টেজ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বাড়তি কড়াকড়ি আরোপ করেছে। আর 2017 সাল থেকে লেট টু বাই স্কিমে ঘর কেনার ক্ষেত্রে ট্যাক্স ফি সুবিধাও বহাল থাকছে না। এমন প্রেক্ষাপটে ব্রিটেনে, বিশেষ করে লন্ডনে আবাসন সংকটে জর্জরিত বাসিন্দাদের জন্য আপাতত সুখবর নয়, কেবলই উদ্বেগ রয়েছে অপেক্ষায়। বারো বছরে পার হলো ব্রিটেনের দর্শকনন্দিত বাংলা টিভি চ্যানেল চ্যানেল এস। বুধবার উদযাপিত হয় চ্যানেল এস এর 11 বছর পূর্তি। কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন, জানান ফুলেল শুভেচ্ছা। ওয়ার্কিং ফর দ্য কমিউনিটি এ স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করে চ্যানেল এস। ওয়েলকাম স্টোর কার্যালয়ে 16 ডিসেম্বর দিনভর চলে চ্যানেল এস এর প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিজয় দিবসের অনুষ্ঠান। রাত 9টায় চ্যানেল এস এর চেয়ারম্যান আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে চ্যানেল এস এর জন্মবার্ষিকীর কেক কাটেন। এ সময় ব্যারনেস পলা উদ্দিন, বাংলা লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান, টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চ্যানেল এস এর জন্মদিনে তাদের কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানান চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েব। এ সময় তাকে স্বাগত জানান চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী, জেপি ফাউন্ডার মাহি ফেরদৌস, ম্যানেজিং ডাইরেক্টর তাজ চৌধুরী। ইউনাইটেড অ্যাগেনস্ট ইসলামোফোবিয়া অ্যান্ড রেসিজম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে। যৌথভাবে ইউনাইটেড ইস্ট অ্যান্ড টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলার গ্রুপ ও টাওয়ার হ্যামলেট টিচার্স অ্যাসোসিয়েশন ইউকে সেমিনারটির আয়োজন করে। সেমিনারে মূল বক্তব্য রাখেন সাবেক এমপি জর্জ ক্যালোয়ে। সভায় বক্তারা বলেন, সন্ত্রাসী কোনো ধর্মের বা গোত্রের নয়, সন্ত্রাসীকে ঘৃণার চোখে দেখতে হবে। গ্লেন রবিনসন ও সাবিহা কামালের যৌথ সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন মূলধারার কমিউনিটি সংগঠক লিন্সে জার্মেন, জন রিডস, এলএমসির পরিচালক দেলওয়ার খান, ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, প্রবীণ সাংবাদিক আবু তাহের চৌধুরী, কাউন্সিলর রাবিনা খান, কাউন্সিলর আবুল মুস্তাকিম, কাউন্সিলর মায়ুম মিয়া, কাউন্সিলর শাহ আলম, কাউন্সিলর হারুন মিয়া প্রমুখ। বাংলাদেশের দিনাজপুরের ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন চেষ্টার প্রতিবাদে যুক্তরাজ্যভিত্তিক মাইনিং কোম্পানি জিসিএম এর বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লন্ডনের হ্যামিল্টন প্যালেসে কোম্পানির বার্ষিক সাধারণ সভা চলাকালে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটি যুক্তরাজ্য শাখার ডাকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভাস্থলের বাইরে বিক্ষোভ দেখান। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি যুক্তরাজ্য শাখার আহ্বায়ক ডক্টর মুখলিসুর রহমান, সদস্য সচিব ডক্টর আক্তার সুবহান মাসরুর, সাংবাদিক ও ওয়ার্কার্স পার্টির সম্পাদক ইসহাক কাজল, বাসাদার মুস্তফা ফারুক, কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্যের আবিদ আলী, ফুলবাড়ি সলিডারিটির নেতা ডক্টর রুমানা হাশেম, উদীচী যুক্তরাজ্য শাখার সভাপতি গুলাম মুস্তফা, কবি গুলাম কবির, গুলাম আকবর মুক্তা, নুরুল ইসলাম, সোশ্যালিস্ট পার্টির প্যাট মেশন, আনসার আহমেদুল্লাহ প্রমুখ। জিসিএমের বার্ষিক সাধারণ সভার সামনে বিক্ষোভ জানাতে জিসিএম এর সেখানে আইনিভাবে বৈধভাবে সেখানে কোম্পানি পরিচালনার কোনো অধিকার নাই।
বাংলাদেশ সেন্টারের উদ্যোগে পালিত হয়েছে মহান বিজয় দিবস। 16 ডিসেম্বর বাংলাদেশ সেন্টারের হলে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেন্টারের ডাইরেক্টর জেনারেল মুজিবুর রহমানের সঞ্চালনায় বিজয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান ও ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি হাইকমিশনার খন্দকার এম তালহা। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টারের সহ সভাপতি গুলনাহার খানম, পারভেজ আহমদ, এস এম একেম আবদুল্লাহ, ফজলুল হক ফজলু, খন্দকার মাহিউদ্দিন, তারাউল ইসলাম, এম এ মতিন, ডক্টর হালিমা শামীম আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শিল্পীরা গান পরিবেশন করেন। ছাতক পৌরসভার আসন্ন নির্বাচনী মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরীর সমর্থনে আলোচনা সভা বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতা হাজিব মুক্তার মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং মাহমুদ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন খান। বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, কমিউনিটি নেতা আবু তাহের মিয়া, আহবাব মিয়া, আজরফ আলী নূর, হেলাল মিয়া, রাজু মিয়া তালুকদার, ফয়সল মিয়া, ফয়জুল হক প্রমুখ। সভায় বক্তারা তাকে আবার নির্বাচিত করার জন্য প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। পূর্ব লন্ডনের চ্যাডল হিতে উদ্বোধন করা হয়েছে মেফেয়ার ভেনুর। রেডব্রিজ বারা কাউন্সিলের মেয়র বারবারা হুয়াট আনুষ্ঠানিকভাবে ভেনুর শুভ উদ্বোধন করেন। এ সময় ভেনুর পরিচালক ওয়াজিদ সেলিম হাসান, আব্দুল হাফিজ আল মাসুম আল আমিন ও আব্দুসালাম ওয়াদুদ সবাইকে ধন্যবাদ জানান। ভেনুর পরিচালক জানান, কমিউনিটির লোকজনকে উন্নত সেবা দেওয়ার জন্যই আমাদের এই প্রয়াস। সবার চাহিদা অনুযায়ী আমরা সবাদের সেবা উপস্থাপন করতে পারবো বলে আশা রাখি। কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত 20 বছর আমরা কেটারিং করে গেছি, এখন আপনাদের জন্য এটা হল নিয়ে আসছি, আপনারা সবাই আমাদের সেবা নেবেন। আর ইলেকট্রনিক অ্যান্ড পেপার মিডিয়াদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের সাপোর্ট আমি এতদিন পেয়ে গেছি, আর ভবিষ্যতে আমি আপনাদের সাপোর্ট চাই। টাওয়ার এইড ইউকের উদ্যোগে সুনামগঞ্জের কনিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তজম্মল খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মিনার পার্কের একটি ভেন্যুতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলহাজ শের মোহাম্মদ। সংগঠনের সাধারণ সম্পাদক সুলেমান আলী পীর এর পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর আব্দুল আজিজ, সাবেক পুলিশ কর্মকর্তা আহবাব মিয়া, জামাল হোসেন চৌধুরী, নূর বক্স কাউন্সিলর অলিউর রহমান, কাউন্সিলর এম আনসার মুস্তাকিম, কাউন্সিলর গুলাম কিবরিয়া চৌধুরী, কাউন্সিলর শাহ আলম, হেলাল উদ্দিন, দেলওয়ার হোসেন, মুবিন খান, শাহিন খান, খতিব মাওলানা হাবিবুর রহমান ফুয়াদ, এম এ কয়সর খান ও মহিউদ্দিন খান প্রমুখ। ব্রাইটনের একটি রেস্টুরেন্টে গ্রেটার সাসেক্স আওয়ামী যুবলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রেটার সাসেক্স যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মুবারক হোসেন ভুঁইয়া তাপস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়েস আহমদের পরিচালনায় সভায় বক্তারা যুবলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। হবিগঞ্জে পুলিশ ডাকাত গুলি বিনিময়ে 7 পুলিশ সদস্য আহত। হবিগঞ্জে পুলিশ ডাকাত গুলি বিনিময়ে 7 পুলিশ সদস্য আহত। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। স্বাধীনতার 44 বছর পর যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাস্তবায়িত হওয়ায় বার্মিংহামে বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন।
স্বাধীনতা 44 বৎসরেও এতটুকু ম্লান হয়নি বিজয়ের আনন্দ, বরং যুদ্ধ অপরাধীদের কয়েকজনের বিচার কার্য সম্পন্ন হওয়ায় বিপুল আনন্দে বিশ্বের বাঙালিরা উদযাপন করেছে বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৯৭১ সনে পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত হওয়ার দীপ্ত শপথে বীর বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, প্রিয়জনদের হারানোর বেদনা আর লাখো শহীদের রক্তের আলপনা নিয়ে পূর্ব দিগন্তে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য, লাল সবুজের বাংলাদেশ। বুধবার বার্মিংহামে কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির উদ্যোগে পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বাংলার বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। নাট্যকার তারেক চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ কামরুল হাসান চুনুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বার্মিংহাম সিটি কাউন্সিলর লর্ড মেয়র কাউন্সিলর রেমন্ড হাসেল, ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর মাইক লেডি, ১৯৭১ সনের মুক্তিযুদ্ধে 4 নং সেক্টরের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ নাসির আহমদ, কাউন্সিলর আহমদুল হক এমবিই, ফৈজুর রহমান চৌধুরী এমবিই, আলহাজ আজিরুদ্দিন, মাহবুব আলম চৌধুরী মাখন, নুরুল ইসলাম বেলাল, কামাল আহমেদ, মুস্তফা কামাল বাবলু, সাইফুল আলম, যুবনেতা জুবের আলম, সাইফুল ইসলাম, কবি আমিনা বেগম, নাজমা খালিক, কলি হুসাইন সহ কমিউনিটির সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। সবাই বক্তাগণ 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশকে আরও এগিয়ে নিতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্মিংহাম থেকে আব্দুল্লাহ হাসমন, চ্যানেল আই। যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বার্মিংহাম বাংলাদেশের সহকারী হাইকমিশনের উদ্যোগে পালিত হয়েছে 44তম মহান বিজয় দিবস। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী। যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বার্মিংহাম বাংলাদেশের সহকারী হাইকমিশনের উদ্যোগে পালন করা হয়েছে বাংলাদেশের 44তম মহান বিজয় দিবস। 16 ডিসেম্বর সকালে বার্মিংহামের বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকারনাইন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। জাতীয় সঙ্গীত এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। স্বাধীনতা স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা সংগ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী অনুষ্ঠানে পাঠ করেন যথাক্রমে সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকারনাইন, প্রশাসনিক কর্মকর্তা এস এম গোলাম সারওয়ার, হিসাব কর্মকর্তা সিকদার মিজানুর রহমান। বার্মিংহাম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আসা বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কনস্যুলার কর্মকর্তা এস এম গোলাম সারওয়ারের সার্বিক সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ডাক্তার হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধার সন্তান বিশিষ্ট করামিস ইমরান আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধার সন্তান চ্যানেল আই বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজী, কার্ডিফের ডেপুটি লর্ড মেয়র দেলোয়ার আলী, কমিউনিটির কাউন্সিলর মায়া আলী, কমিউনিটি নেতা মাহবুবুল আলম চৌধুরী মাখন, আমিনুর রহমান, সালেহ আহমদ, তাজুল ইসলাম, বেলাল বদরুল, বাদশা মিয়া, দেওয়ান আলী, জালালউদ্দিন এমবি, ফজির রহমান চৌধুরী এমবি, ডাক্তার গোলাম মোস্তফা, মিসেস বদরুন্নেসা পাশা, তারকারঞ্জন চন্দ, ডাক্তার এম এ খালিক, আব্দুর রশিদ, আব্দুর শুকুর প্রমুখ।
এ সময় সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নাইন মুক্তিযুদ্ধের পটভূমি উল্লেখ করে বিজয় দিবসের তাৎপর্য বিশদভাবে তুলে ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বর্তমান সরকারের অর্জিত বিভিন্ন সাফল্য এবং বাংলাদেশ মর্যাদাশীল দেশ হিসেবে তুলে ধরার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করে প্রবাসে ঐক্যবদ্ধভাবে নির্লজ্জ প্রচেষ্টার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় সামাজিক ও অর্থনৈতিকভাবে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বিশেষ মোনাজাত করা হয়। লুকমান হোসেন কাজী, চ্যানেল আই ইউরোপ, বার্মিংহাম। মহান বিজয় দিবস উপলক্ষে এডিনবরায় বাংলাদেশ কেটারিং অ্যাসোসিয়েশন স্কটল্যান্ডের উদ্যোগে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের শুরুতে যেসব কীর্তিমান মানুষের আত্মত্যাগে এই বিজয় অর্জিত হয়েছিল তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তবে বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীন হয়েছে কিনা এমন একটি প্রশ্ন ঘুরে ফিরে দেখা দেয় অনেক বক্তাদের মধ্যে। বক্তারা প্রশ্ন রাখেন যে লক্ষ্য এবং আদর্শকে সামনে রেখে 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে এই রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই লক্ষ্য আর আদর্শ আদৌ আজও অর্জিত হয়েছে কিনা, বিশেষ করে যেসব অবহেলিত মুক্তিযোদ্ধারা আজও মানবতার জীবনযাপন করছেন তাদের মর্মস্পর্শী বর্ণনা উঠে আসে বক্তাদের মধ্যে। অপরদিকে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের নানা দৃষ্টান্ত উল্লেখ করেন অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর ওয়ালিদ আসরউদ্দিন এমবিই। বিশেষ অতিথি ছিলেন ফয়সাল চৌধুরী এমবিই, আহমদ আলী যুব, আসম মিরন, লুৎফর রহমান এবং শাহানুর চৌধুরী। অনুষ্ঠানে গ্রাফিক্স ডিজাইনে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি ডিএমএ অ্যাওয়ার্ড প্রাপ্ত এডিনবরা কলেজের বাংলাদেশী বংশোদ্ভূত মেধাবী শিক্ষার্থী আয়েশা ইসলামকে সংগঠনের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি আসাদুর আলী। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। মহান বিজয় দিবস উপলক্ষে ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কভেন্ট্রি রোডের ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা স্বাধীনতা বিরোধী চক্রকে প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান জানান। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল নূরের সভাপতিত্বে ও সহ সভাপতি এ কে এম আসাদুজ্জামান এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লিডস আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালিক মল্লিক। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম আলম, আলী আহমেদ মুসা, মিজানুর রহমান মিজান, লুকমান হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, আব্দুল কুদ্দুস, শাহিন মিয়া, মনসুর মিয়া, আহাদুদ্দিন আব্দুল হক প্রমুখ। মহান বিজয় দিবস উপলক্ষে ইপসুইচ আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের ইপসুইচ প্রতিনিধি কয়সর মিয়া জানান, আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও আব্দুল বাসিত লিমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ গুলাম রব্বানি ও বিশেষ অতিথি ছিলেন গুলাম আম্বিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহমেদ আবুল লেস, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল হামিদ, সিরাজ আলী, আব্দুর রহিম, আব্দুল বাতেন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার যে উন্নতি হচ্ছে তা ইতিহাসে বিরল। বাংলাদেশের 45তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে যুক্তরাজ্য ডরসেট শাখা আওয়ামী লীগ। বুধবার বর্ণমাউথের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডরসেট আওয়ামী লীগের আহ্বায়ক ইয়াহিয়া মিয়া। শাখার সদস্য সচিব আব্দুল মহিত আফজলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ মামুন, মহিতুর রহমান, নিহাদুল কবির খান, সেলিম আহমদ, রেহান আহমদ, লতিফ আলী সহ আরও অনেকে। বিপুল উৎসাহ ও যথাযোগ্য মর্যাদা স্পেনে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, বিজয় দিবসে আলোচনায় রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেছেন, বর্তমান সরকারের দূরদর্শী কর্মকাণ্ডে পদ্মা সেতু সহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ সফলভাবে এগিয়ে চলছে। দূতাবাসের কনসুলার জেনারেল হারুনুর রশিদ এর সঞ্চালনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করেন কমার্স কাউন্সিলর নাভিদ শফিউল্লাহ ও প্রথম সচিব শরীফ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শাকিল খান পান্না, সাংবাদিক এ কে এম জহিরুল ইসলাম, দুলাল সাফা, জহিরুল ইসলাম নয়ন, জামাল উদ্দিন মনির, চৌধুরী মুজাম্মেল হক তারেক, এস
এস আশরাফুল হক ও কামরুজ্জামান সুন্দর প্রমুখ। পর্তুগালে পালিত হয়েছে মহান বিজয় দিবস, বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ নুরুল্লাহ। বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা মিলিত হয় লিসবনে অবস্থিত স্থায়ী শহীদ মিনারে। বিজয়ের প্রথম প্রহরে 12:01 ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগ পর্তুগাল শাখার নেতৃবৃন্দ। এর পরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিয়ানীবাজার ওয়েলফেয়ার পর্তুগাল, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, নোয়াখালী অ্যাসোসিয়েশন পর্তুগাল, ফরিদপুর অ্যাসোসিয়েশন পর্তুগাল এবং সাংবাদিক ফোরাম পর্তুগালের সাংবাদিক বৃন্দ। 45তম বিজয় দিবসের এই প্রথম প্রহরে ব্যক্তি স্বার্থ নয়, বরং দেশের স্বার্থই মুখ্য হওয়া বাঞ্ছনীয়। বিজয়ের এই দিনে এটাই ছিল পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা। পর্তুগালের রাজধানী লিসবন থেকে মোহাম্মদ নুরুল্লাহ, চ্যানেল আই। এবার সিলেটের খবর। হবিগঞ্জের মাহমুদপুরে পুলিশ ডাকাত গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দু ডাকাত গুলিবিদ্ধ ও সাত পুলিশ আহত হয়েছে। পুলিশ 5 ডাকাতকে আটক করেছে। তাদের কাছ থেকে 1 পাইপগান, 4 রামদা ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ডিবির এসআই সন্দীপ রায় জানান, রাতে একদল ডাকাত সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মাহমুদপুরে ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন সূত্রে এ খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশ ডাকাত দস্তাদস্তি করে 7 পুলিশ আহত হয়। 5 ডাকাতকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। আহত ডাকাত ও পুলিশ সদস্যদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশনের উদ্যোগে সিলেটের গোয়েনঘাট উপজেলার ফতেহপুর এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। সংগঠনের চেয়ারপারসন কামরুন নেসা মতিন সুভার নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উক্ত এলাকার 2 মসজিদ ও 3 মাদ্রাসা পরিদর্শন করেন। পরে এসব মসজিদ মাদ্রাসায় পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনালী স্বপ্ন বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন, সাইফুল আলম খান কয়েস, প্রিন্সিপাল ফখরুল ইসলাম, মাওলানা মুহিবুর রহমান প্রমুখ। সিলেট নগরীর জেরজারি পাড়া জামিয়া হোসেনিয়া ইসলামিয়া সিলেটের আল এহসান ছাত্র সংসদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আল এহসান ছাত্র সংসদের সভাপতি মাওলানা শাহিন আলমের সভাপতিত্বে ও বাহারুদ্দিন বাহারের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর রাজাউল হাসান কয়েস লোদি। বক্তব্য রাখেন আলহাজ মাওলানা হারুনুর রশিদ, মাস্টার সৈয়দ মুমিনুল হাসান, আহমেদ হোসেন শিবলি, জামালউদ্দিন প্রমুখ। দিনব্যাপী উৎসব ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বাতিল হচ্ছে কাউন্সিল হাউস আজীবনের জন্য বরাদ্দ, ল্যাপটপ বাই স্কিমে মিলছে না মর্গেজ। নানা আয়োজনে চ্যানেল এস এর বর্ষপূর্তি উদযাপিত। ইউনাইটেড এগেইনস্ট ইসলামোফোবিয়া অ্যান্ড রেসিজম বিষয়ক সেমিনার। ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন চেষ্টার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।